যে ফেরদৌস সুপ্রিয় ভার্সিনের মরদেহ রাখা হয়েছে সকাল 11টার কিছু পরে শহীদ মিনারের সামনে, এবং সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য এখানে রাখা হয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি সব ধরনের মানুষ, সাধারণ মানুষ, শিক্ষক, ছাত্র থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্বরা এবং রাজনৈতিক ব্যক্তিরাও কিন্তু এসেছেন তাই এই নারীর প্রতি শ্রদ্ধা জানাতে। যিনি শুধুমাত্র একজন ভাস্করী ছিলেন না, তিনি একজন স্বাধীনতার আমাদের একাত্তরের প্রতীক আসলে ছিলেন। এবং সেই জায়গাটির কথা যদি বলতে হয়, তার যে সাহসিকতার সাথে এগিয়ে আসা, তার জীবনে যে ঘটে যাওয়া যে ঘটনাগুলো, সেগুলো নিয়ে তিনি সব সময় সাধারণ মানুষের কাছে গিয়েছেন এবং নির্যাতিত নারীদের কথা, বিশেষ করে একাত্তরে যেসব নারী নির্যাতিত হয়েছেন তাদের কাছাকাছি গিয়ে পৌঁছেছেন। এখানে শুধুমাত্র যে সামাজিক সাংস্কৃতিক সংগঠন, আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে সামাজিক সাংস্কৃতিক সংগঠন থেকেই নয়, অনেক বীরাঙ্গনা নারী এসেছেন তারা এই মহিষী নারীর প্রতি শ্রদ্ধা জানাতে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এখান থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে, এবং সেখানে জানাজা শেষে তাকে নিয়ে যাওয়া হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। সেখানে আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি আরেকজন মহিষী নারী জাহানারা ইমামের পাশে তাকে দাফন করা হবে। এখন পর্যন্ত যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সেক্ষেত্রে বলতেই হয় যে ফেরদৌসী প্রিয় ভাসিনী শুধুমাত্র যে একজন ভাস্কর ছিলেন তা নয়, তিনি স্বাধীনতা যুদ্ধে এমনকি যে যুদ্ধাপরাধীদের যে বিচার হচ্ছে এই সময়ে আমরা দেখতে পাচ্ছি, সেখানেও কিন্তু তিনি বারবার তার অবস্থান পরিষ্কার করেছেন এবং সবসময় এই যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে কিন্তু তিনি তার মতামত সবসময় তুলে ধরেছেন। এবং এখানে যে বীরঙ্গনারা এসেছিলেন তার প্রতি শ্রদ্ধা জানাতে, তারা বলেছেন, তারা আমাদেরকে জানিয়েছেন যে খুব গ্রাম থেকে গ্রামান্তরে তিনি গিয়ে এই বীরাঙ্গনাদের সাথে কথা বলেছেন। আপনাদেরকে যদি জানাতেই চাই, সেক্ষেত্রে বলতে হয় আন্তর্জাতিক পর্যায়ে স্বাধীনতার সময় যেসব নারী আসলে নির্যাতনের শিকার হয়েছেন, সেসব নারীদের ক্ষতিপূরণের দাবি একমাত্র ফেরদৌসী প্রিয়ভাসিনী প্রথম করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে কনফারেন্সটি আন্তর্জাতিক পর্যায়ে হয়েছিল সেই কনফারেন্সে, এবং একটি বিষয় না বললেই নয়, এখানে তার পরিবারের যারা আছেন তারা সকলেই কিন্তু তাদের সকলকে আসলে সান্ত্বনা জানাচ্ছেন সবাই এসে। এবং এই যে ক্ষতি, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সাধারণ যে মানুষরা এখানে এসেছেন তারা প্রত্যেকেই বলেছেন এই যে ক্ষতি সেটি আসলে কখনোই পূরণ হবার নয়। এছাড়া এখানে এসে প্রত্যেকেই আসলে বেশ আবেগ আপ্লুত আমরা দেখতে পেয়েছি। এবং এই মুহূর্ত যদি আপনারা দেখেন, প্রায় এক ঘন্টা যেখানে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছিল সেখানে এত মানুষের ভিড়, আসলে বলতেই হয় যে এত মানুষের ভিড়ের কারণে প্রায় দেড় ঘন্টারও বেশি সময় হয়ে গেছে এই মরদেহ এখানে রাখা হয়েছে। সাধারণ মানুষের ঢল কিন্তু এখনও থামেনি, এখনও লম্বা লাইনে তারা ফেরদৌসী প্রিয় ভাসিনীর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। এই ছিল এখন পর্যন্ত শহীদ মিনার থেকে ফেরদৌসী প্রিয় ভাসিনীর প্রতি যে সম্মান জানানো, সেই সম্মানের বিষয় এখন পর্যন্ত সর্বশেষ। সর্বসাধারণের শ্রদ্ধা জানাতে মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয় ভাসিনীর মরদেহ রাখা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখান থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী সেলিয়া সুলতানা। দেখছেন সময় সংবাদ।